আপনারা সমবেত হয়েছেন 21 জুলাই যে জানে না তৃণমূল কংগ্রেস করার যোগ্যতা তার নেই 21 শুধুমাত্র একটা আবেগ বা অনুভূতি নয় 21 শুধুমাত্র আন্দোলনের সীমারেখা নয় 21 শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের জনসমর্থনের মাপকাঠি নয় 21 মানে নতুন আশা 21 মানে চলার দিশা 21 মানে মানুষের প্রত্যাশা 21 লড়াইয়ের মানসিকতা 21 হার না মানার মানসিকতা 21 বুক চিতিয়ে মাঠে ময়দানে থেকে রক্ত দিয়ে লড়াই করার মানসিকতা আর 21 মানে মামাটি মানুষ আর মমতা তাই আজকের 21 নতুন করে শপথ নিতে হবে যে তৃণমূল কংগ্রেস করতে গেলে মানুষকে প্রাধান্য দিতে হবে নিজের করে খাওয়ার জায়গা তৃণমূল কংগ্রেস নয় আজকের তৃণমূল অন্য তৃণমূল এই তৃণমূলে মির্জাফাররা নেই এই তৃণমূলে গদ্দাররা নেই এই তৃণমূলে বেঈমানরা নেই এই তৃণমূলে দুনম্বরীরা নেই এই তৃণমূলে ধান্দাবাজরা নেই এই তৃণমূল বিশুদ্ধ লোহার মতো যত তাঁতাবে যত পোড়াবে যত প্রহার করবে সেই লোহা তত শক্তিশালী হবে যারা দু চারটে চারানার নকুল দানা ভেঙে নিয়ে গিয়ে ভেবেছিল তৃণমূলকে বাংলা ছাড়া করব বাংলা থেকে বিদায় দেব 2016 সালে তৃণমূল 211টা আসন পেয়েছিল আর এবার দল ভাঙানির খেলা করেও মানুষের জনসমর্থনকে পাথেও আর আপনাদের জান কবুল লড়াইকে পথ চড়ার প্রেরণা করে ভাঙা পায়ে লড়াই করে মমতা ব্যানার্জি 214টা আসনে জিতেছে এবং তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন